আমরা রুলের স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রুল চেঞ্জ করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল চেঞ্জ হয়ে গেছে টেট পরীক্ষার পর ইন্টারভিউ শুরু হয়ে গেছে এপ্রিল মাসের মধ্যেই আমরা আশা করছি সংখ্যাটা আমি নিশ্চিত করে বলতে পারছি না তবে 11-12 হাজার হবে এরকম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারাও তাদের রুলের চেঞ্জ প্রায় করে ফেলেছে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট আমরা এপ্রিল মাসে যাচ্ছি তারপর ধাপে ধাপে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব শিক্ষকই নিয়োগ আমরা খুব দ্রুত আমরা পর্যায়ক্রমে করব না এটা কালকে স্থানীয় স্তরে আমার কাছে যে খবর আমার কাছে খবর হচ্ছে গতকাল স্থানীয় স্তরে বাঁকুড়া ডিএম এবং এসপি হয়তো এই মর্মে কোনো একটা স্থানীয় স্তরে সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আমি রাতে বিভাগীয় সচিবের থেকে জানতে পেরেছি যে আমাদের দপ্তরের এই ধরনের কোনো অনুমোদন নেই তো বিভাগীয় সচিব ওদের বলেছেন আমাদের কাছে অনুমোদন চেয়ে পাঠাতে আমরা ওটা প্রাইমারি পর্ষদের আমাদের যে একাডেমিক কাউন্সিল আছে তাদের কাছে পাঠাতে পাঠাবো তারপর তারা যদি অনুমোদন দেন তারপর এটা ভাবা যেতে পারে এখন এটা আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে কিন্তু এটা কি স্কুল স্যার এরকম পড়ানো যায় মানে আমি আমি বলতে পারবো না পড়াতে পারে কি পারে না কার্য কি আছে কি না আছে এটা আমাদের দপ্তরের যারা একাডেমিক কাউন্সিল আছে মানে পর্ষদের তারা বিচার করে দেখবেন এ নিয়ে আমি কথা বলতে পারি না স্থানীয় স্তরে কেন হয়েছে আমার পক্ষে বলা সম্ভব নয় সেটা ডিএম এবং এসপির সঙ্গে বিভাগীয় সচিব আমাদের দপ্তরের কথা বলেছেন তো সে রিপোর্ট না এলে তো আমি বলতে পারবো না এই নিয়ে আর কিছু আপাতত এটা স্থগিত হ্যাঁ রিপোর্ট চাওয়া হয়েছে ওই বললাম ডিএম এবং এসপির কাছে আমাদের বিভাগীয় সচিব কথা বলেছেন কাল রাতে ওদের আবেদন করতে বলেছেন না কালকে তো আমি ভাবছি যে নিয়োগ আমরা রুলের স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রুল চেঞ্জ করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল চেঞ্জ হয়ে গেছে টেট পরীক্ষার পর ইন্টারভিউ শুরু হয়ে গেছে এপ্রিল মাসের মধ্যেই